জঙ্গলের বড় শক্তিশালী প্রাণীরা জঙ্গলের অন্য ছোট প্রাণীদের কিছুই মনে করে না। এদের কার্যক্রম দেখে মনে হয় এরা যেন নিজেদের জঙ্গলের রাজা মনে করে। যার কারণে বনের শিকারী প্রাণীরা অনেক সময় এটা ভুলেই যায় যে সব প্রাণীর উপর হামলা করা উচিত নয়। তেমনই কয়েকটি ঘটনা আজকের ভিডিওতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই কবুতরগুলো নদীর পাশে খাবার পড়ে থাকতে দেখে সে খাবারগুলো খেতে চায়, কিন্তু এই কবুতরগুলো সেখানে থাকা একটি বড় কচ্ছপকে লক্ষ্য করেনি। এই কচ্ছপটি অনেকক্ষণ যাবৎ এই কবুতরগুলোর উপরে নজর রাখছিল, আর যখন একটি কবুতর পানির খুব কাছে চলে আসে তখন কচ্ছপটি পানির ভিতর থেকে উঠে এসে কবুতরটিকে কামড় দিয়ে পানির নিচে নিয়ে যায়। এর থেকে বোঝা যায় শত্রুকে দুর্বল মনে করলে এর অনেক ভয়ানক ক্ষতিপূরণ দিতে হয়। জ্যাগুয়ার যে একটি খুবই ভয়ঙ্কর শিকারী প্রাণী এতে তো কোনো সন্দেহ নেই, আর জ্যাগুয়াররা অনেক সময় কুমিরেরও শিকার করে থাকে। কিন্তু এই বলে যে সব কুমিরকেই এরা শিকারে পরিণত করতে পারবে বিষয়টি এমন নয়। এখানে দেখা যায় একটি কুমির রোদ পোহাচ্ছিল, আর সেই সময় একটি জ্যাগুয়ার পিছন থেকে এসে সেই কুমিরটির লেজে কামড় বসিয়ে দেয়, আর সেই সময় কুমিরটি ঘুরে এসে জ্যাগুয়ারের মাথায় কামড় দিয়ে টেনে সাথে সাথে নদীর মধ্যে ফেলে দেয়। তারপর এই জ্যাগুয়ারটি কুমিরটির কাছে দ্বিতীয়বার যাওয়ার সাহস করতে পারে না এবং লেজ গুটিয়ে পালিয়ে যায়। স্থলে বসবাস করা সবচেয়ে বড় প্রাণী হচ্ছে হাতি, আর এর সাথে যদি কোনো হাঁসের তুলনা করা হয় তাহলে এটা হাস্যকর ছাড়া কিছুই না। কিন্তু আপনি এখন এই ক্লিপটিকে দেখুন, এই হাঁসটি এই হাতিটির সাথে লড়াই করার জন্য বারবার হাতিটির দিকে তেড়ে যাচ্ছে, আর হাতিটিও বিরক্ত হয়ে বারবার হাঁসটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু হাঁসটি ডানা মেলে এমনভাবে হাতিটির সামনে দাঁড়িয়ে যায় যা দেখে মনে হয় হাঁসটি যেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী। হাতিরা এতটাই শক্তিশালী হয়ে থাকে যে এরা চাইলে কোনো বড় গাড়িকেও দুমড়ে মুচড়ে ফেলতে পারে। অপরদিকে জঙ্গলি মহিষরাও অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে, কিন্তু এখানে একটি জঙ্গলি মহিষ মহিষদের দল থেকে বেরিয়ে এসে ভুল করে এই হাতিদের এলাকায় ঢুকে পড়েছিল এবং এখানে বিশ্রাম নিচ্ছিল, আর সেই সময় একটি হাতি এই মহিষটিকে লক্ষ্য করে ফেলে আর দূর থেকে এসে সাথে সাথে হামলা করে দেয়। হাতিটি মহিষটিকে বারবার তুলে বেশ কয়েকবার মাটিতে আছাড়ও দেয় এবং মারতে মারতে এক পর্যায়ে মহিষটিকে মেরেই ফেলে। হাতিরা এমনিতে শান্ত হলেও যখন কেউ এদের এলাকায় প্রবেশ করে তখন এরা সেটা কোনোভাবেই মেনে নিতে পারে না এবং এসে সাথে সাথে আক্রমণ করে বসে। কুমির যে একটি ভয়ঙ্কর শিকারী প্রাণী এটা তো আমরা সবাই জানি, এবং কুমিরের রাজত্ব জলে এবং স্থলে দুই জায়গাতেই থাকে, আর কুমির সবসময় যে কোনো প্রাণীর উপরেই হামলা করে বসে। যেমন এই কুমিরটিকে দেখুন, এই কুমিরটি একটি কচ্ছপকে খাওয়ার চেষ্টা করছে, তবে অনেক চেষ্টা করার পরেও কুমিরটি কচ্ছপটিকে খেতে পারেনি। যদিও কুমিরের পক্ষে কচ্ছপের পিঠে থাকা শক্ত আবরণকে ভাঙা কোনো ব্যাপার না, কিন্তু হয়তো কোনো কারণে এই কুমিরটি কচ্ছপটিকে খেতে পারেনি, আর অনেক চেষ্টা করার পর খেতে না পেরে কুমিরটি কচ্ছপটিকে ছেড়ে দেয়, আর কচ্ছপটিও সুযোগ পেয়ে সাথে সাথে পালিয়ে যায়। জলে নেমে কুমিরের সাথে লড়াই করা আর মৃত্যুকে দাওয়াত দেওয়া ঠিক একই কথা। যেমন এই মহিষটি পানি খেতে এসে কুমিরের আক্রমণের শিকার হয়ে গিয়েছে, এই কুমিরটিও খুবই জোরে মহিষটির নাকে কামড় বসিয়ে দিয়েছে। কিন্তু অপরদিকে এই আফ্রিকান মহিষরাও বেশ শক্তিশালী হয়ে থাকে, এই মহিষটি কুমিরের কামড় খাওয়া অবস্থাতেই কুমিরটিকে টেনে পানি থেকে উপরে নিয়ে আসে। একদিকে কুমিরটি যেমন মহিষটিকে টেনে পানিতে নিয়ে আসার চেষ্টা করছে, অপরদিকে মহিষটিও কুমিরটিকে টেনে পানি থেকে উপরে নিয়ে এসেছে। মহিষটি কুমিরটিকে টেনে উপরে নিয়ে আসার পর মহিষটির দলে থাকা অন্য মহিষগুলো সামনে এসে পড়ে আর কুমিরটিকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিতে থাকে। কুমিরটি এই পর্যায়ে এসে নিজের পরিস্থিতি বুঝতে পেরে মহিষটিকে ছেড়ে আবার ফিরে পানিতে চলে যায়। এটা হয়তো আপনারা অনেকেই জানেন যে চিতাবাঘ গাছে উঠতে পারে, কিন্তু অন্যদিকে সিংহরা এত সহজে চিতাবাঘের মতো গাছে উঠতে পারে না। আর অন্যদিকে যদি বানরের কথা বলা হয় তাহলে বানররা তো তাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটা জীবনই গাছেই কাটিয়ে দেয়, আর এখানে দেখা যাচ্ছে একটি বাঘ বানরকে গাছের উপর দেখার পরেও নিজের লোভ সামলাতে না পেরে বানরটিকে ধরার জন্য গাছের উপরে উঠে গিয়েছে এবং বানরটিকে ধরার জন্য খুব চেষ্টা করছে। কিন্তু যেহেতু বানররা অনেক বেশি ফ্লেক্সিবল হয়ে থাকে সেই কারণে একটি বাঘের পক্ষে
আছে, গাছ উঠে বানরকে শিকার করা প্রায় অসম্ভব। এখানেও ঠিক তেমনটাই ঘটে। অনেক চেষ্টা করেও বানরটিকে না ধরতে পেরে বাঘটি গাছের উপর থেকে নিচে পড়ে যায়। এখানে এই ঘোড়াটি এই কচ্ছপটিকে দেখে কোনো খাওয়ার জিনিস মনে করেছে আর কচ্ছপটিকে খাওয়ার জন্য মুখ সামনে নিয়েছে। ঠিক তখনই কচ্ছপটা ভিতর থেকে বেরিয়ে এসে ঘোড়াটির মুখে একটি কামড় বসিয়ে দেয় আর ঘোড়াটি তখন আঁতকে উঠে সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।